মাত্র এক মাস আগেও চট্টগ্রামের বাজারে 50 কেজির প্রতি বস্তা মোটা চাল বিক্রি হয়েছে 1000 থেকে 1100 টাকায়, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1500 থেকে 1600 টাকায়। একইভাবে বেড়েছে চিকন চালের দামও। সরবরাহ কম হওয়ায় চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে বলে মনে করেন আড়তদাররা। এই জন্য আমদানি বাড়ানোর কথা বলছেন তারা। উৎপাদন কম, এখন তো ধানের আমদানি নেই, নতুন ধানের সিজন না, সরকার থেকে বাইরে থেকে যদি চাউল টাউল আনলেই তাহলে বাজার কমা সম্ভব না। মিলাররা যেভাবে মাল দাম বৃদ্ধি পাচ্ছে সেভাবে আমরা এখানে বৃদ্ধি বিক্রি করতে হচ্ছে। এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ধান চাষের পরিবর্তে অন্য পণ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন বলে জানান কৃষকরা। সরকারের যা চল কিনের মিলে তুন কিনের আর কৃষকের তুন কিনে তো আর তো আর শাসক চাচ্ছা না। এখন ধান রুইতেছি বা ই করতেছি তোলা পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণ খরচ, যার কারণে আমরা চাষ অলরেডি ছেড়ে দিছি। সরকার যদি সরাসরি মিল থেকে চাল নিত বা কৃষক থেকে ধান নিত তাহলে তো কৃষক চাষবাস করত। উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দাবি জানিয়েছেন চেম্বার নেতৃবৃন্দ। তারা বলছেন ধান উৎপাদনে কৃষকদের আস্থা ফেরানো না গেলে অর্থনীতি হুমকির মধ্যে পড়তে পারে। কৃষক তার ধানের মূল্য পেতে হবে, তার সবজির মূল্য পেতে হবে, তার কৃষি পণ্যের যদি সে ন্যায্য মূল্যটা না পায় তাহলে কিন্তু আমরা কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হব। চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় একসময় ধান উৎপাদন হলেও ক্রমাগত লোকসানের কারণে কৃষকরা মুখ ফিরিয়ে নিয়েছেন ধান উৎপাদন থেকে, ফলে বিস্তীর্ণ এলাকা এখন পড়ে আছে অনাবাদি হিসাবে। কৃষকরা চান তার পণ্যের উৎপাদিত ন্যায্য মূল্য। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।